বাসায় গরুর মাংস আনা মানেই আমার কাছে তেহারি খাওয়া। তেহারি ছাড়া অন্য কোনোভাবে গরুর মাংস খেতে আমার তেমন ভালো লাগে না। তবে তেহারিটা যদি আজানের আম্মা রান্না করে সেটা আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়। দুপুরে লাঞ্চের পরে সে বাজার থেকে মাংস এনে আবদার করছে যে তখনই তাকে তেহারি রান্না করে দিতে হবে। তো শর্টকাটে কীভাবে রান্না করা যায় অনেক চিন্তা ভাবনা করার পরে, সাধারণত আমি যেভাবে একদম শর্ট টাইমে তেহারি রান্না করি আজকে আপনাদের সাথে সেই প্রসেসটাই শেয়ার করব। আশা করি আপনারা অনেক উপকৃত হবেন। যাদের বাসায় ইনস্ট্যান্ট মেহমান চলে আসে তখন আপনারা এই রেসিপিটি ফলো করলে খুবই উপকৃত হবেন। তাহলে চলেন আর দেরি না করে শুরু করি। আর সামনে যেহেতু কুরবানি ঈদ, সেজন্য রেসিপিটি আপনাদের আরও উপকারে আসবে। তেহারি রান্না করার জন্য প্রথমে এখানে লাগছে একটা জয়ফলের হাফ, এখানে স্টারনিস, কয়েকটা পাতা জয়ফল, জয়ত্রী, লং, গোলমরিচ, তেজপাতা, জিরা, কয়েক টুকরা দারচিনি এবং এলাচ। এখানে কিন্তু আমি দারচিনি এলাচ সম্পূর্ণটা ব্যবহার করছি না। এরপরে আমরা চলে যাচ্ছি টক দই তৈরির প্রস্তুতিতে। এটা কিন্তু টক দই না, আসলে সবসময় আমাদের বাসায় সব উপকরণগুলো লাগে না। আমি প্রথমেই বলে নিয়েছি ঝটপট তেহারি তৈরি, তার মানে এখানে আপনাকে হাতের কাছে যা থাকছে আপনি তাই দিয়ে তেহারি তৈরি করছেন। তো এখানে আমি পানির মধ্যে গুঁড়া দুধ মিশিয়ে সেখানে 2 স্লাইস লেবুর টুকরা দিয়ে 5 মিনিটের জন্য এক পাশে সরিয়ে রাখছি। এখানে টেম্পারেচারটা থাকবে একদম উষ্ণ গরম। এরপরে আমরা এখানে প্রায় 1 কেজি থেকে কিছুটা কম গরুর মাংস নিয়েছি। তারপরে যে উপকরণগুলো নিয়েছিলাম প্লেটের মধ্যে সেগুলোকে সুন্দর মতো ব্লেন্ড করে নিয়েছি এবং ব্লেন্ডের সাথে আমি দিয়েছি 2 টেবিল চামচ ভর্তি করা আদা রসুনের পেস্ট এবং সাথে দিয়ে দিলাম যেই টক দই টাইপের যেটা বানিয়ে রেখেছিলাম সেটা। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো ক্যাচাপ। টমেটো ক্যাচাপটা দিলে আপনার বিরিয়ানির টেস্ট অনেক বেশি মজা হবে, সরি তেহারির টেস্টটা খুবই মজা হবে। এরপরে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। আমি এখানে যে যে উপকরণগুলো ব্যবহার করছি সব কিছুই কিন্তু আপনার বাড়িতে থাকা, তাই কোনো কিছু স্কিপ করবেন না। এখন দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, এখানে যে যেমন ঝাল খান সেই অনুযায়ী ব্যবহার করবেন। তারপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ থেকে বেশি লবণের গুঁড়া। এরপরে সবগুলো উপকরণকে একসাথে মেখে নিব। এখানে আপনার মাখানোটা যত ভালো হবে আপনার ম্যারিনেশনের পর টেস্টটা তত ভালো আসবে। আর এখানে ম্যারিনেট করে রাখতে হবে আপনাকে মিনিমাম 1 ঘন্টা, যদি না পারেন তাহলে ইনস্ট্যান্ট তৈরি করে ফেলবেন, কারণ প্রথমেই বলেছি এটা শর্ট টাইমের তেহারি। তারপরে কিছু পেঁয়াজ কুচি, এটা একটু লবণ দিয়ে আমরা কুচলে নিচ্ছি, তাহলে পেঁয়াজটা তেলে দেওয়ার পরে ভাজতে সুবিধা হবে, সহজেই ভাজা হয়ে যাবে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো সরিষার তেল, এটা একদম অরিজিনাল সরিষার তেল, যার জন্য আমি যখন রান্না করছি আমার চোখে পানি চলে এসেছিলো। যাই হোক, তেলটা গরম হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে 1/4 কাপ থেকে বেশি প্রায় 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে এটাকে আমরা ভাজতে থাকব। তারপরে এখানে বাকি যে মশলাগুলো ছিল, কয়েক টুকরা দারচিনি, এলাচ এবং এলাচের মুখটা আমরা একটু ফাটিয়ে নিব, তাহলে ফ্লেভারটা বেশি এনহ্যান্স হবে। এরপরে আমরা এই গরম তেলের মধ্যে সব মশলাগুলো দিয়ে এটাকে ভাজতে থাকবো। আরেকটা কথা মনে রাখবেন, গরম তেলের মধ্যে কিন্তু গরম মশলা দিলে ফ্লেভার বেশি এনহ্যান্স হয়, যেটা অন্য কোনোভাবে আসে না। এখন আমরা সব উপকরণগুলো দিয়ে এটাকে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না একটা ব্রাউন কালার আসে। অবশ্যই মনে রাখবেন কালারটা কিন্তু একদম ব্রাউন হবে না, তাহলে তেহারির কালারটা কিছুটা চেঞ্জ হবে, একটু লালটে কালার চলে আসবে, কিন্তু আমরা তো চাই কিছুটা সাদা তেহারি। তো আমরা এটাকে ভাজতে থাকছি। আর আমরা আজকে যে তেহারিটা রান্না করছি এটা কিন্তু পুরন ঢাকার স্টাইলে একটা তেহারি, এটা অথেন্টিক রেসিপি। এখন আমাদের যে ম্যারিনেট করা যে মাংসটা ছিল সেটা আমরা এই গরম
পেঁয়াজ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাকে আমরা নাড়তে থাকব এবং মাংসটা থেকে কিছুক্ষণ পরে পানি ছাড়বে। পানিতে এমনিতে যে পানি থাকবে সেটা দিয়ে মাংসটা কষানো হয়ে যাবে। এখানে আলাদা করে এই পর্যায়ে পানি দেওয়ার কোনোই প্রয়োজন নাই। মাংসটা ঢেকে আমরা মিডল আঁচে দিয়ে এটাকে কিছুক্ষণ ঢেকে রাখব। দেখতে পাচ্ছেন মাংস থেকে এমনিতেই অনেকখানি পানি বের হয়েছে। তারপরে আমাদের প্রয়োজন হলে আমরা কিছুটা পানি অ্যাড করব। আশা করছি ভিডিওটা সবাই অনেক এনজয় করছেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এই পর্যায়ে পানি কিন্তু শুকিয়ে গিয়েছে। পানিটা এই পর্যায়ে আপনাকে শুকিয়ে ফেলতে হবে। যেহেতু মাংসের পিসগুলো আমরা একদম ছোট করে কেটে রেখেছিলাম, সো আপনাকে এক্সট্রা করে বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই। এখন আমরা যে ট্রিক্সটা এখন অ্যাপ্লাই করব। এখন আমরা এখানে চাল নিয়েছিলাম 2 পট। সো 2 পট চাল আমরা ধুয়ে সেটাকে স্ট্রেইনারের মধ্যে ঝরতে দিয়েছিলাম। এটা চালটা বেসিক্যালি এটা হলো কালো জিরা পোলাওয়ের চাল। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো চাল ব্যবহার করতে পারেন, সুগন্ধি যে কোনো চাল। তারপরে আমরা এখানে 2 কাপ চালের জন্য ব্যবহার করেছি 4 কাপ ফুটন্ত গরম পানি। সেই পানিটা আমরা ওই কষানো মাংসের মধ্যে দিয়ে দিয়েছি, তারপরে চালগুলো আমরা দিয়ে দিচ্ছি। নতুন রাঁধুনিদের জন্য আমি মেনশন করে দিচ্ছি, চাল যতটুক হবে আপনার পানি তার ডাবল ইউজ করবেন। তাহলে আপনার বিরিয়ানি বলেন, তেহারি বলেন, যেটাই বলেন, একদম ঝরঝরা একটা মজাদার রেসিপি তৈরি হবে। তারপরে আমরা এই পর্যায়ে চুলার আঁচ রাখবো সব থেকে বেশি হাইতে, এবং এখানে আমি কিছুটা লবণ অ্যাড করছি আর সামান্য 1 চা চামচ মতো চিনি অ্যাড করব। তো যখন দেখবেন যে ভাত এই চাল এবং পানিটা মাখামাখা পর্যায়ে চলে আসবে, সেই পর্যায়ে আপনাকে জাল একদম স্লো করে দিতে হবে। প্রথম পর্যায়ে জাল হবে সব থেকে হাই এবং এই পর্যায়ে জাল হবে একদমই স্লো। তারপরে যেহেতু আমরা প্রথমে লাল মরিচের গুঁড়া ব্যবহার করেছিলাম, সো এমনিতেই তেহারিটা অনেক ঝাল হবে, তাই এখানে কয়েক টুকরা কাঁচা মরিচ আমরা মুখটা সামান্য একটু ফাটিয়ে দিচ্ছি। এতে করে মরিচ থেকে একটা ফ্লেভার আসবে, যেটা খুবই সুন্দর একটা স্মেল দিবে আপনার তেহারির মধ্যে। এখন এখানে আমরা ইউজ করছি 1 চা চামচ থেকেও কম 1/2 চা চামচ কেওড়া জল এবং 1/2 চা চামচ গোলাপ জল। এটা আপনাকে ইউজ করতে হবে। বাসায় না থাকলে তো কিছু করার নাই, কিন্তু বাসায় যদি থাকে অবশ্যই এটা ইউজ করবেন। দেখবেন যে একদম দোকানের মতো একটা ফ্লেভার আসবে আপনার তেহারি থেকে। তারপর একদম স্লো আছে এটাকে আপনার রেখে দেবেন প্রায় 10 মিনিট, সব থেকে স্লো আছে, এটা রেখে দিতে হবে। আমি এটা যখন থেকে রান্না স্টার্ট করেছি তখন বাইরে অনেক সুন্দর আলো ছিল, কিন্তু এই পর্যায়ে এসে বাইরে সন্ধ্যা হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ভিডিওর আলোর কোয়ালিটি একদমই খারাপ হয়ে গিয়েছে। তো ফাইনালি আমাদের মজাদার, আমাদের এখানে এই রেসিপিটা করতে 30-40 মিনিট মতো সময় লেগেছে। সাধারণত এত কম সময় অন্য কোনো রেসিপি কিন্তু হয় না, এবং সব কিছুতেই এই রেসিপিটা 100-এ 100। মানে আপনার টাইম এতই অল্প সময় লাগবে, এবং যাকে আপনি খাওয়াবেন সে আপনার এই রেসিপিটি খেয়ে বলবে অসাধারণ। আমার ক্ষেত্রে তো এই পর্যন্ত তাই হয়েছে। আশা করি আপনারাও এরকম কোনো কমপ্লিমেন্ট পাবেন আপনার গেস্টদের থেকে অথবা আপনার বাসার মেম্বারসদের থেকে। তো যাদের কাছে আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে তারা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন সবার আগে ভিডিওটি পাওয়ার জন্য। এবং আমার এই রেসিপিটি আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।